কেবল রাজনৈতিক বোধ দিয়ে নেতা হয়ে ওঠা যায় না। মেধা, যাপন, লেখাপড়া, কথা বলার ক্ষমতা, সর্বোপরি একজন রাজনৈতিক নেতা হয়ে ওঠেন তার নিজস্ব স্টাইলের জোরে। দেশ তথা বাংলার রাজনীতিতে এমন অসংখ্য তাবর নেতা রয়েছেন যাদের কেতা এখনো চর্চিত। ভারতীয় রাজনীতির দিকে তাকালে গান্ধীদের গ্ল্যামার অস্বীকার করা যায় না। ইন্দিরা পুত্রের নিপাট সাজ পোশাক আজও আলোচিত। উঁচু লম্বা ছিলেন রাজীব, পোশাকের ক্ষেত্রে ঘাড়ের থেকে পুট কখনো নিচে নামত না তার। প্রধানমন্ত্রী ছিলেন, সরকারি অনুষ্ঠানে কোট প্যান্টে যেমন তাক লাগাতেন, তেমনি কুর্তা পাজামাতেও ততোধিক স্বচ্ছন্দ ছিলেন তিনি। শীত পড়লে শাল নিতেন সঙ্গে, মাঝে মধ্যে মাথায় পড়তেন বাবার মতো টুপিও। আর বঙ্গ রাজনীতির দিকে তাকালে জ্যোতিতে তো আলো পড়বেই। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর হাত ধরে রাজ্যে শুরু হয়েছিল সিপিএম এর আমল। বাঁধভাঙা সাদা ধুতি আর পাঞ্জাবি পোশাক বলতে ছিল এই, তবে এখনো প্রাচীন বঙ্গবামের ড্রেস কোড হিসেবে এই পোশাক বেশ প্রশংসিত। বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে বিমান বসু সেই ধারাবাহিকতা বজায় রেখে চলেছেন। ধীরে ধীরে বামেদের নতুন ব্রিগেড তা ভেঙেছেন ঠিকই। লোকসভা ভোটের মরশুম চলছে, সমস্ত রাজনৈতিক দলের তাবর তাবর নেতারা প্রতিদিন মিশে যাচ্ছেন মানুষের সঙ্গে। দেব থেকে দেবাংশ, অভিষেক থেকে অভিজিৎ, প্রচারে প্রার্থীদের সাজ পোশাকে থাকছে চমক। ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃতীয়বারের জন্য লড়ছেন দেব। তিনি আবার সুপারস্টারও বটে, কপ্টারে তিনি রাজ্যের নানা জেলায় উড়ে যাচ্ছেন। বেশিরভাগ সময় পরছেন ডেনিম, হালকা ফুরফুরে টি শার্ট কিংবা চেক শার্ট, শার্টের বুকের কাছে ঝুলছে রোদ চশমা। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার সরাসরি ভোটের ময়দানে। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিতের পোশাকে থাকছে আদ্যপান্ত বাঙালিয়ানার ছোঁয়া, কখনো ধুতি কখনো পাঞ্জাবি সঙ্গে উত্তরীয়, এই তাঁর সাজ। সিপিএম এর যুবনেতা সৃজন ভট্টাচার্য লড়ছেন যাদবপুর কেন্দ্র থেকে। বামেদের যুব ব্রিগেডের এই নেতার বেশ জনপ্রিয়তা রয়েছে। কমফোর্টই সৃজনের পোশাকের ইউএসপি, কখনো পরছেন হালকা সুতির পাঞ্জাবি, কখনো পরছেন শর্ট কুর্তা বা হাফ শার্ট, সঙ্গে ডেনিম মাফলারের মতো গলায় থাকছে লাল প্রতীকের উত্তরীয়। গোল গোল চশমা, হালকা পাঞ্জাবি, ডেনিম আর কেতাদুরস্ত গোফে নিজেকে বেশ গুছিয়েছেন তৃণমূলের তরুণ তুর্কি দেবাংশু। কঠিন কেন্দ্রে লড়ছেন তিনি, প্রচার করছেন পুরো দমে, পরনে থাকছে হালকা পাঞ্জাবি কখনো হাফ কুর্তা, ঘড়ি পরতে ভুলছেন না। বহরমপুর এবং মুর্শিদাবাদের অধীর সেলিম জুটি নিয়ে এবার বেশ প্রত্যাশা রয়েছে বাম কংগ্রেসের। বর্ষিয়ান নেতাদের মধ্যে এখনো লক্ষ্য করা যায় সেই ধারাবাহিকতা, অধীরের মাথার টুপি আর সেলিমের টান টান পাজামা পাঞ্জাবি। তবে এবার প্রচন্ড গরমে কখনো কখনো টি শার্টও পরেছেন তাঁরা। তৃণমূলের সবচেয়ে হেভিওয়েট প্রার্থী তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নজর কাটছেন ফরমালে, ফুল স্লিভ শার্ট অথবা কুর্তা আর প্যান্ট, হাতে ঘড়ি চশমা, প্রচারে পড়তে ভুলছেন না জোড়া ফুলের ব্যাজ। গ্ল্যামারে তিনি টেক্কা দিচ্ছেন তৃণমূলের তারকা প্রার্থীদেরও। সব মিলিয়ে ভোট আবহে নেতাদের কেতা কিন্তু বেশ চোখে পড়ার মতো।